নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকে বিস্তারিত সংবাদে। নিজের এবং রাজ্যের মঙ্গলার্থে কামাখ্যাদেবের পুজো করেন কৃষ্ণনগর স্থিত প্রিয়দাস রায়ের বাড়িতে। বরাবরের মতো ভাবগম্ভীর পরিবেশে পুজো সম্পন্ন হয়। দীর্ঘ ২৫ বছর যাবৎ ধরে এই কামাখ্যাদেবীর আরাধনা করা হয় রায়বাড়িতে। ভগিনী নিবেদিতার ১৫২তম জন্মদিবস পালন করা হয় বক্সনগরের কলসিমুড়াস্থিত নিবেদিতা শিশু নিকেতন উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত করা হয়। ভারত ভূমিতে ভূমির পরিত্রাতা, তুমি বুঝেছিলে বেদান্ত আর গীতা উপনিষদের শিক্ষা। প্রতিবছরের ন্যায় এবছরেও ইন্দ্রনগরের জয়মাকালী সন্তান সংঘে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। আদিশক্তি আরাধনায় কুমারী দেবী শক্তিরূপে পূজিত হয়। প্রচলিত আস্থা ও বিশ্বাস, মা তুষ্ট হলে জগতের মঙ্গল হবে। জয়মাকালী সন্তান সংঘের কুমারী মায়ের নাম ঐশ্বরিকা চক্রবর্তী। পুজো, এই পুজো আজকে কুমারী পুজো। কুমারী পুজো প্রত্যেক বছরই আমরা করে থাকি পরের দিন ৯:৩০। যে কুমারীটি আমরা এইবার সংগ্রহ করেছি তার নাম হলো ঐশ্বরিকা চক্রবর্তী। ও বাড়ি ধলেশ্বর ১৬ নম্বরে। বাবা প্রণব চক্রবর্তী, মাতা সুমা চক্রবর্তী। মেয়েটি ক্লাস ২তে পড়ে, তার বয়স ৮ বৎসর। কুমারী পূজার বিষয়টা আমরা এবার পুজোর পরের থেকেই আমরা খুঁজতে থাকি যে আগামী বছর কাকে কুমারী হিসাবে নিযুক্ত করব। এবং আপনাদের এই মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা আমাদের এই মন্দির জয় মা কালী সন্তান সংঘর যে সুনাম এবং প্রচার যে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে ব্যাংকে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের স্বাগত জানানোর জন্য এক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্যাংক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আমাদের এই যে প্রোগ্রামটা ছিল মেনলি যারা আরআরবি মেন্সে এক্সাম ক্লিয়ার করেছে ওদেরকে একটা কনগ্রেচুলেশন জানানোর বা ওদেরকে ওয়েলকাম নোটস জানানোর জন্যই এই প্রোগ্রামটা মূলত করা হয়েছে। প্রতি বছরে আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। মেইন একটাই মোটো আমাদের, যাতে যারা আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাতে সাকসেসফুলি ফাইনালি সিলেক্ট হতে পারে। এটি ত্রিপুরা রাজ্য কমিটির লোক জনশক্তি পার্টির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হলো এডিসি ইলেকশন নিয়ে কথা বলা, পার্টির আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে আলোচনা করা এবং রাজ্যে পার্লামেন্টারি কমিটির ঘোষণা করা। উপস্থিত ছিলেন লোক জনশক্তি পার্টির সদস্যরা। পার্টির কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এক নম্বর হচ্ছে রাজধানী গোয়ালাবস্তি দীর্ঘদিন যাবৎ ওদের কিছু দাবি, আমরা কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম, ওদের ওরা আমাদের ডেকেছিলেন, গিয়ে আমরা শুনেছি ওদের কথা। ওদের দাবি হচ্ছে যে ওদের ইলেকশন আইডি কার্ড রাজ্য ইলেকশন কমিশন থেকে সিপিআইএমের আমলে প্রদান করা হয়েছে, বিজেপির আমলেও কিছু প্রদান করা হয়েছে, কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তাদের বাকি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটগুলো আছে, পিআরটিসি বলুন, রেশন কার্ড বলুন, অন্যান্য যে কাগজপত্রগুলো হয় সেগুলো সরকারের তরফ থেকে ওদের করে দেওয়া হচ্ছে না। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।